এখানে কোট আনকোটে জাকির হোসেনের বক্তব্য দেওয়া হয়েছে কোট আনকোট এখন আপনি কোট আনকোটে তিনটা বাক্য আছে এই তিনটা বাক্যর মধ্যে কোনো ধারাবাহিকতা নাই এবং একজন দিনমজুরের মুখ থেকে বাংলাদেশ ঘুরে ঘুরে এই জাতীয় তিনটা বাক্য কারণ মুখ থেকে বের করতে পারবেন কিনা এটা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে এবং আমি আবারো বলি তখন প্রশ্ন আসে কেউ কেউ বলেন ভাষাহীনকে ভাষা দেওয়াও সাংবাদিকতার দায়িত্ব ট্রু ভাষাহীনকে আপনি ভাষা দিবেন কিন্তু ভাষাহীনের মুখে আপনার কথা আপনি চাপাই দিতে পারবেন না মানে আপনার কথা এখানে কি হয়েছে ভাষাহীনের মুখে ভাষা দেন নাই ভাই আপনারা কিন্তু অস্তিত্বহীনের মুখে আপনার কথা পুরে দেওয়ার অধিকার সেটা তো হলো একটা পয়েন্ট বলেছি আমি বলেছি ধরেন ইভেন ইফ দেয়ার ইজ ওয়ান জাকির হোসেন একদম জাকির হোসেন নামে একটা লোক পাওয়াই যেতে পারে কিন্তু আমি বলছি তার এই ভাষাটা পরীক্ষা করে দেখেন এই ভাষাটা তার মুখের ভাষা কিনা অথবা সে ভাষাহীন তো ভাষাহীন হলে আপনি কোট আনকোট দিচ্ছেন কেন তাকে আপনি আপনার কথা হিসেবে লেখেন সো এইগুলি হলো আমাদের ফান্ডামেন্টাল ফ্ল এবং এইগুলিকে তুচ্ছ না একটি রিপোর্ট একটি বিভ্রান্তি একটি কারেকশন এটা কিন্তু ওভার হয়ে যায় কেস ইজ ওভার কিন্তু এটা একটা প্রবণতা এই প্রবণতাটা আমরা বাংলাদেশের সংবাদপত্র নট জাস্ট প্রথম আলো ডেইলি স্টার আমরা 111 অ্যারাউন্ড প্রায় 30 মাসের একটা সার্ভে করেছিলাম কন্টেন্ট অ্যানালাইসিস অফ নিউজ পেপার যেখানে ডেইলি স্টার প্রথম আলো ছিল ইত্তেফাক ছিল যুগান্তর ছিল আরও দুই তিনটা পত্রিকা ছিল এই 30 মাসের কন্টেন্ট অ্যানালাইসিস করে আমরা সেপারেট করতে পারছি যে প্রথম আলো ডেইলি স্টারের এটা ফাঁকে 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 হয়তো কোনোটা হয়তো তাদের একটা মতামত মানে কলাম বা একটা ব্যক্তিগত মতামত এরকম করে করে সাজিয়ে সাজিয়ে একটা কেস তৈরি করা হয় একটা প্রেক্ষাপট তৈরি হয় এখন তাহলে কি প্রথম আলো এই প্রেক্ষাপট তৈরি করা খুন করে বা মানে কোনো কিছু করে না প্রথম আলো হয়তো করে না কিন্তু এই প্রেক্ষাপটে কেউ না কেউ এসে অ্যাক্ট করে ওই বঙ্গবন্ধুর সময়ে ওই যে বাসন্তীর ওই যে জাল পরানো ছবি তো আফতাব সাহেব তো পরে কু করে নেয় কিন্তু যারা কু করবে কুকর্মটা করবে যারা নৃশংসতাটা করবে তারা ওই প্রেক্ষাপটটার অ্যাডভান্টেজ